হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রজাকে নিয়ে রজার সেকেন্ড ইয়ার স্কুল, ওকে নিয়ে স্কুলে চলে আসছি আর ও ক্লাস করতেছে আর আমরা বসে আছি। এই যে দেখেন এই বেবিটাও কিন্তু স্কুল আসছে ক্লাস করতে, কিন্তু ওর কোনো মিস নেই। আর রাফো অনেক সকাল থেকে স্কুল, আজকে ঘুম থেকে উঠে গেছে, উঠে ঘুমায়নি, কি সুন্দর বাহির, এতক্ষণ বাহির দেখছিল। এখন হচ্ছিল এখন পাপা এসছে, পাপার কোলে চুপটি মেরে বসে আছে। আর ওর দুই বোনই পাপাকে পেলে আর কিছুই লাগে না ওদের। পড়াশোনা রাফা আপুর সঙ্গে স্কুলে আসার জন্য সকাল সকাল উঠে গেছো, ইচ্ছে ইচ্ছে সারাক্ষণ বসে আছো। তুমি ক্লাস করবে না? তুমি ক্লাস করবে? একদম চুপচাপ হয়ে বসে আছো। পাপা পেলে আর কিছু লাগে না তোমার? না, কিচ্ছু লাগে না পাপা পেলে? কেন কেন ই একদম চুপ হয়ে আছো তুমি, খুব ভালো লাগতেছে? পাপা পাইছে এখন চুপ হয়ে গেছো? হ্যাঁ, মানে এখন তোমার পাইছো না, এখন সেরকম দিকে তাকাবে না। এই যে এতক্ষণ এতক্ষণ চোখ তুমি ঘুমাচ্ছিল, হ্যাঁ, যে পাপা এসছে উঠে গেছো কেন? আই উঠে গেছিস কেন? হ্যাঁ, আব্বাকে জানো এত চিনে, কালকে আব্বাকে একদম মানে লাভ দিয়ে আব্বার কোলে যে গেছে, আব্বাকে অবাক হয়ে গেছে। আম্মা নিয়ে নিয়ে বসে থাকে যে, আম্মার হেজাবটা এমনি করে যায় ধরছে, বুঝছো? ও ধরছে দেখে রজ আবার দৌড়ে আসছে, আয়সা তাড়াতাড়ি করে আবার ও নিজে ঝাপটায় ধরছে। গরম লাগতেছে, ছবি কি হ্যালো বলো তো, এই যে এদিকে তাকায় বলো। হ্যাঁ, আমি স্কুল থেকে এসছি, তোমার সেকেন্ড ইয়ার স্কুল আজকে ছিল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এখন ছিল বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু ওর ক্লাস শেষ। সুন্দর, তুমি এখন কোথায় যাবা? আমাদের আছে আজকে বুবু কাছে। হ্যাঁ, এখন কি বুবু বসে যাবা? তুমি এসছো কেন? রজা এদিকে এসো, রজা বুবুর কাছে এসে অনেক খুশি খুশি হয়ে গেছো? রজা তুমি বুবুর কাছে এসে অনেক খুশি হয়ে গেছো? স্কুল থেকে রজা এখন ওর দাদা দাদির কাছে আসছে আর এসে অনেক খুশি, রজা বুবুর কাছে এসে অনেক খুশি হয়ে গেছো। সোনামণি বুবু বসে এসে উড়ি বাবরি উড়ি বাবরি উড়ি বাবরি কি করে দেখি তো,
আল্লাহ, এটা কি, কাকে নিয়ে চালাচ্ছ? হ্যাঁ, দেখি, ওরে বাবা, রে বাবা, কি মিকি কাকছো? এই যে রজার ব্যাগ, ব্যাগে যে একটা মিকি মাউস আছে, সেটাকে রজা আঁকছে। ছাদটা অনেক সুন্দর, এলা আমাদের ছাদ দেখো ছাদটা কত সুন্দর রাজা। হ্যাঁ, আমার তো অনেক ভালো লাগতেছে। তুমি নামো, আমাদের ছাদ থেকে নেমে গেলাম। রজা, তুমি বহুকে দেখেছো, আসছো দুষ্টু মেয়ে।